বুরখাওয়ালি দেখলেই মনে করবেন না যে পর্দার জন্য করেছে। কিছু বুরখাওয়ালি আছে প্রেমের জন্য করেছে, বিশ্বাস হয় না? মার কাছে যে বলছে আম্মা আমার বুরখা বানাই দিবা, তো মা তো খুবই আনন্দিত, ও আমার মেয়ে আল্লাহ হেদায়েত করেছে, কালকে মাহফিল শুনেছিল, কাল মাহফিল শুনে ওর হেদায়েত করেছে, ও বুরখা পরবে। আসলে মাহফিল শুনে হেদায়েত করিনি, ও আইলো ওই যার সাথে লাইন হয়েছে, ওর কইছে এই সুখানে দেখা করবো, বাদাম কিনে দিবা, বাদাম কিনে দিয়েছে আর বলি যে তুমি কালকে তো বুরখা পরবা, তা নাহলে তোমার যে সুন্দর চেহারা আর একজন পছন্দ করে ফেলতে পারে। এই ভয়ে যে মার বলছে যে মা বুরখা বানাই দিবা, মা মনে করছে ওয়াজ এ কাজ হয়েছে গো, আমার ওয়াজ পাড়ের পাড়ার মানুষের সাথে যেই বলছে বাবু এই তোর মেয়ে আসেনি কোনো কাজ হয়েছে বুরখা পরে, তো বলছে না বলছে আমার মেয়ের হেদায়েত হয়ে গেছে। কি হেদায়েত হয়েছিস গো? এবার কয়দিন পরে নিখোঁজ পাওয়া যাচ্ছে না, তিন দিন হইলো বুঝেই গেছে বাবু মেয়ের পাচ্ছি না, বলছে হেদায়েত হয়েছিস না, তো পাওয়া যাবে না, হেদায়েত হয়ে গেছে। বিষয়টা কি বোঝা গেছে? বেকায়দা অবস্থা, কার মানে ঘা সারা জায়গায়, কোনে আমি ওষুধ লাগাবো, এই ওষুধ লাগানোর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, আর তাই মাঝে মাঝে এই হ্যাঁ করি, তাছাড়া তো উপায় নেই। এই মানে কিভাবে ফিরাবো আমার যুবকদের, কিভাবে ফিরাবো আমার তরুণদের, ও গো যুবকেরা, ও গো তরুণেরা, ও গো কিশোরেরা, ও গো বৃদ্ধরা, ও গো মা বোনেরা, আমি সবাইকে বলে দিতে চাই এই পৃথিবীর জীবন শেষ নয়, এখানেই জীবন শেষ হয়ে যায় না, এটার পরে আরো একটা জীবন আছে, যেই জীবনে প্রতিটা কর্মকাণ্ডের হিসাব দেওয়া লাগবে, সেখানে যে আপনি কোথায় কি করেছেন, কার সাথে কখন কথা বলেছেন, কোথায় কার হাত ধরেছেন, কোথায় কার সাথে রাত্রে ঘুরেছেন, কোথায় থেকেছেন, কোথায় খেয়েছেন, কোন পার্কে গিয়েছেন, সব কিছু রেকর্ড হয়ে যাবে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা, ওই দিন যারা পরিমাণ ভালো কাজও দেখিয়ে দেওয়া হবে, যারা পরিমাণ খারাপ কাজও দেখিয়ে দেওয়া হবে, সকলের সামনে উন্মুক্ত করে দেওয়া হবে, ওই দিন জানতে পারবেন আপনি কোথায় কি করেছেন, কোথায় কি বলেছেন, কাকে কষ্ট দিয়েছেন, কাকে ক্ষতি করেছেন, স্বামীকে কতটুকু ফাঁকি দিয়েছেন, মা বাবার চোখের আড়ালে কি করেছেন, সব কিছু দেখতে পারবেন। ও গো আমার যুবকেরা, ও গো কিশোরেরা, সব কিছু জানতে পারবা, সব কিছু তোমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে, সেই দিনের ভয় করার আহ্বান জানাচ্ছি, কথা কয় নয়? সেই দিন কি আমাদের জীবনে আসবে না আসবে না? এখন বুরখাওয়ালি যে কটা দেখলাম হাত ধরে বেড়াচ্ছে, আল্লাহর কসম করে বলি গেট থেকে পর্যন্ত আসতে যে দেখলাম বুরখাওয়ালিরা, তাদের দেখলে মনে হবে জান্নাত থেকে পালাই আসা তো দূরের কথা, মানে আমার আমির হামজা বলতো যে জান্নাতে হুরা মনে আছে পালাই এসে, আমার তো মনে হয় জান্নাতে যে হুরমুর হুরাই তারা হেঁটে বেড়াচ্ছে এরকম করে ধরে, কিরাম লাগে কম? এগুলো কি ভালো কিছু? এগুলো কি ভালো কিছু যে মায়েরা বোনেরা প্যান্ডেলে আছেন, আপনার মেয়ের খবর নেন, আপনার মেয়ে কোথায় গিয়েছে? এই মাহফিল সবার নাজাতের ওসিলা হবে না, এই মাহফিল কারো জাহান্নামেরও কারণ হবে, হবে না? হবে না, জাহান্নামেরও কারণ হবে। বিষ তেল খাইলে মানুষ মরে, আবার বিষ তেল জমিতে স্প্রে করলে ধানের ফলন বেশি হয়, সেটা খেয়ে মানুষ বেঁচে থাকে, ঠিক কিনা? উপকারিতা অপকারিতা দুইটাই আছে না? নাই। বিদ্যুৎ জ্বালাইলে আমাদের এই যে বৈদ্যুতিক বাতি, কারণ আমি আসার পথে দেখলাম যে অনেক বুরখাওয়ালি হাত ধরে হেঁটে বেড়াচ্ছে, আপনাদের চোখে পড়েছে না? হুজুরের চোখে পড়ে খালি, হুজুরের চোখে শুধু পড়ে নাই, গাড়ির গ্লাস খুলে বললাম এই যে বাবাজি ওয়াজ শোনো না, বলতেছি আঙ্কেল যান আমরা শুনতেছি, বোঝেন নাই? সাক্ষী আছে আমার সাথে, আমার ক্যামেরাম্যানেরা, আমার উস্তাদ আছে এখানে, উস্তাদ কই, উস্তাদ কই, হ্যাঁ সামনে বসবেন উস্তাদ, তো আমার উস্তাদও আছে, উস্তাদ সাক্ষী আছেন না আপনি, আমি প্রতিবাদ করেছি কিনা যে এই আওয়াজ শুনবেন না, বলতেছি আঙ্কেল আপনি যান আমরা শুনতেছি, আমার বিশ্বাস মাইকের আওয়াজ শুনতেছে, যেই যুবক যেই যুবতী হাত ধরে বেড়াচ্ছো আমি বিশ্বাস, আবার মাইক ভাঙলো, এই মাইক ভাঙা খালি ভাইরাল, এই লাম্বা কেন তো লাঠি, আরে তাইরি ভাইয়ের মতো খালি এইটাই করবে রে ভাইরা, এই হাত তুলতে গেলে এই যে দেখেন এত বড় লাঠি, এত সাইডে মাইক্রোফোন দিল জায়গা থেকে যাবে, আর আমরা একটু হাত মাত নাড়াবো সেই কায়দা হয় না, ঠিক না? তো আমি যেটা বলছিলাম, মাইকের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ, ও গো তরুণী, ও গো যুবক, ও গো যুবতী, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, যে ছেলের হাতটা ধরে তুমি রাস্তায় ঘুরছো, আল্লাহর কসম করে কি তুমি বলতে পারবা এই ছেলের সাথে তোমার বিয়ে হবে?
বিয়ে হবে তোমার আরেকজনের সাথে, ভাই মাইকে একটু উঁচু করতে হবে মনে হয়, বিয়ে হবে তোমার আরেকজনের সাথে, হওয়ার পরে কি বলবে? বলবে যে আমার চোখের দিকে জীবনে কেউ তাকায় নাই, কি বলবে? আচ্ছা হ্যাঁ, আমার চোখের দিকে জীবনে কেউ তাকায় নাই, আমার এই হাতটা জীবনে কেউ ধরে নাই। তো তোমার হাত জীবনে কেউ ধরে নাই, তাহলে গদখালি ওরা কারা? হ্যাঁ, কালনা সেতুর পরে যে পাশে চলতে দিয়েছে আর এক পাশে, ওরা কারা? রূপসা সেতুর পরে ওরা কারা? আমি নিজে চোখে দেখলাম রাস্তায় হাঁটো, যদি বউ হইতো জীবনেও রাস্তায় হাত ধরে হাঁটতো না। এরা বউকে হাত ধরে কখনো হাঁটে না বলেই বউ পরকিয়া করে। যারা আছে বউকে নিয়ে হাত ধরে হাঁটে না, বউকে পার্কে নিয়ে যায় না, বউকে বেড়াতে নিয়ে যায় না, বউকে সাথে রাখে না। সাথে রাখে যেটা রাখলে জাহান্নামে যাওয়া যাবে ভালোভাবে, এই ডারে সাথে নিয়ে ঘুরে বেড়ায়। বউয়ের সাথে ভালো করে কথা বলে না, বউয়ের সাথে আঙাজ, দরজা খোল, আর রং নাম্বারে কল আসলে ফোন করে, হ্যাঁ বিউটি কেমন আছো সোনা, ওরে আমার আল্লাহ দে, ওরে বাইপান না, এই অবস্থা আছে না নাই? আমার তরুণেরা কিশোরেরা, অন্যায়কে প্রতিহত করতে হবে। এই বাংলাদেশ এসেছে লড়াইয়ের মধ্য দিয়ে, এই বাঙালি জাতি বীরের জাতি 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল, রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষাকে লুণ্ঠিত হতে দিতে জানি না। 1971 সালে রক্ত দিয়েছিল, 9 মাস লড়াই করেছিল, বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিল, আমরা বীর বাঙালি, আমরা লড়াই করতে জানি, প্রয়োজনে 30 লক্ষ শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রকে আমরা বিধ্বস্ত হতে দিতে জানি না। সেই বীর বাঙালি আবার গর্জে উঠতে হবে, কোরআনের পতাকা হাতে নিয়ে, ইসলামের পতাকা হাতে নিয়ে, সুস্থ সংস্কৃতির জন্য, সুন্দর একটা দেশের জন্য, সুন্দর একটা দিনের জন্য তোমাকে সংগ্রাম করতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি কোথাও কোনো মেয়ে কোনো ছেলে হাত ধরে হেঁটে বেড়াই, তাকে প্রশ্ন করবেন তোমার বিয়ের কাবিন কোথায়? যদি মামুনুল হকের কাবিন দেখা লাগে, তাহলে আজকে যুবকদেরকেও তাদের কাবিনের কাগজ দেখতে হবে, তার বিয়ের বৈধতা আছে কিনা। তোমরা পাকামো করে বেড়াবা আর 2 দিন পরে কান্না করবা, অপুর সংসার ভেঙে বুবলি কান্দে, বুবলি কান্দ, বুবলি ভেঙেছে অপুর সংসার, অপু কান্দে, এখন আবার পূজা সেরি ভেঙেছে বুবলি সংসার, বুবলি কান্দে, এইভাবে কাইন্দে বেড়াবা আর আমাদের নিউজ করি বেড়াইতে হবে, কথা কয় না? আমরা কত এই হালো করবো, তোমরা গোপনে গোপনে আমেরিকায় যাই শান্তিং দুবা, আর আমাদের কবাজে নাও আমাদের বাসা, আল্লাহ দিন আছে না নাই? আজকে কেন্দ্রেছে দেখেন নাই, বুবলি আপা কান্না করেছে না? এই কান্না, আমি সাকিবের থেকে জীবনে কিছু নিই নাই, এই নিই নাই, তাই নিই নাই, কিছু নেওয়া নাই, তো ছেলেপিলে হয়েছে কেমন পাকা মকুতাগা। ওরা ভালোবাসা শিখায়, আমি আমার যুবকদের বলতে চাই, তরুণদের বলতে চাই, ওরা ভালোবাসা শিখায় কিন্তু ওদের ভালোবাসা ওদের সংসারে নাই, ওদের পরিবারে নাই, ওদের স্ত্রীর মধ্যে নাই, ওদের সন্তানের মধ্যে সেই ভালোবাসা নাই, ঠিক না বেঠি? আস্তে ঠিক না জোরে ঠিক? আওয়াজ কি দেয়া যাবে? মুসলমানের মতো আওয়াজ দিতে হবে। আজকে নারায়ে তাকবীর নিয়ে ষড়যন্ত্র হয়, আজকে কালেমার পতাকা নিয়ে ষড়যন্ত্র হয়, আজকে ইসলামের কথা বলতে গেলে ষড়যন্ত্র হয়, কোরআনের মাহফিল করতে গেলে ষড়যন্ত্র হয়। এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এখানে কিছু থাক আর না থাক, কোরআন থাকবে, ইসলাম থাকবে, নারায়ে তাকবীরের স্লোগান থাকবে, বলেন ঠিক কিনা? সেই মুসলমান কি এখানে আছে? মুসলমান যদি থাকে এখানে দাঁড়ানো, যদি মুসলমান হয়ে থাকো, আমার বিশ্বাস ওই জায়গাগুলো প্যান্ডেল পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবা তোমরা মুসলমানের সন্তান। আর যদি তোমরা ব্রাজিল আর্জেন্টিনার মুরিদ হয়ে থাকো, তাইলে আমার কিছু বলার নেই, তবে খেলার আগে শেষ করে দেবো। আমি কথা দিলাম যে এখান থেকে যে এই খেলা দেখতে পারবেন। এক সময় আলিফ লাইলা হইতো, কি হইতো? আলিফ লাইলা, আলিফ লাইলা, হ্যাঁ, এই আলিফ লাইলার সময় রমজান মাস আসলে তারাবি করতেছে, খালি মনে করতো হুজুর যে কখন শেষ করবে, আলিফ লাইলা কি শুরু হয়ে যায়। আর এখন সেই আলিফ লাইলা তো উঠে গেছে, এখন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে সেই পাটাপাটি,
পাটাপাটির কোনো শেষ নেই, লড়াই আছে, ফেসবুক যুদ্ধ আছে, মৌন যুদ্ধ আছে, দোকানে যুদ্ধ আছে, তর্ক বিতর্ক আছে, এরপরে আবার চাকু মারামারিও আছে। মিথ্যা বললাম না সত্য বললাম? চাকু মারামারি আছে। আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আজকে এই মাহফিলে বসে প্রমাণ করে দিবা যে ইসলামের পক্ষে তরুণদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইসলামের পক্ষে গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কাতারের বিশ্বকাপ প্রমাণ করে দেয় যে ইসলামের পক্ষে একটি জনশক্তি তৈরি হয়েছে। আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব হবে আল্লাহ ও তার রাসূলের বিশ্ব বলেন ঠিক কিনা? কাতারে বিশ্বকাপকে কেন্দ্র করে অমুসলিমেরা আসছে, তারা আজান শুনে অবাক হচ্ছে, তারা কোরআন তেলাওয়াত শুনে অবাক হচ্ছে, তারা মুসলমানদের নিয়ম অনুবর্তিতা দেখে অবাক হচ্ছে, তারা নামাজ দেখে অবাক হচ্ছে, তারা মুসলমানদের আত্মশুদ্ধি দেখে অবাক হচ্ছে, আল্লাহর প্রতি তাদের ভয়, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা, দিনের প্রতি তাদের বিশ্বাস, অবিচল আস্থা দেখে তারা অবাক শুধু হচ্ছেই না, দলে দলে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে বলেন সুবহানাল্লাহ। এবং এই বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারের ধর্ম মন্ত্রণালয়, কাতারের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী, তিনি ইসলাম প্রচারের জন্য কোরআনের বই, কোরআন হাদিসের বই উনি একেবারে বিনামূল্যে প্রচার করছেন, বিভিন্ন ভাষায় বঙ্গন বিভিন্ন ভাষায় অনুবাদকৃত কোরআনের হাদিসের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ। ব্রাজিলের পরিবার ইসলাম গ্রহণ করেছে আপনারা দেখেছেন, যেই ব্রাজিলে সরাসরি আজান দেওয়া যায় না সেই ব্রাজিল থেকে এসে ইসলাম গ্রহণ করে ব্রাজিলে ফিরে যাচ্ছে। এটা কি আমরা আমাদের জন্য এটা প্রশংসার না, সৌভাগ্যের না, ভালো লাগার না, ভালোবাসার না? এটা মুসলমানদের আচার আচরণের জন্য হয়েছে, ব্যবহারের জন্য হয়েছে, চরিত্রের জন্য হয়েছে, মাধুর্যতার জন্য হয়েছে। মুসলমানেরা তারা প্রমাণ করতে পেরেছে অন্য সকল ধর্ম, অন্য সকল জাতিগোষ্ঠী থেকে মুসলমান আলাদা, এটা প্রমাণ করতে পেরেছে। এই জন্যে দলে দলে মুসলমান হচ্ছে। আর আমার দেশে হিড়িক পড়ে গেছে যে ক্রীড়া কত অশ্লীলতা করতে পারে, তার প্রতিযোগিতা চলতেছে, এর মধ্যেই